দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রে ঘোষণা করা বিশেষ আর্থিক প্যাকেজকে যুগান্তকারী বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে কেন্দ্রের প্যাকেজকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল। কেন্দ্রের বিশেষ প্যাকেজকে স্বাগত জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃত্তে ছাড়েননি ধনখড়। কেন্দ্রের প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নেতিবাচক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। করোনা মোকাবিলায় 20 লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্যাকেজে সমাজের সব স্তরের মানুষ উপকৃত হবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের প্যাকেজ কোন কোন খাতের জন্য বরাদ্দ তার একটি প্রাথমিক ধারণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রের এই প্যাকেজকে যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে কেন্দ্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন ধনখড়। যদিও কেন্দ্রের প্যাকেজ নিয়ে খুশি নয় কংগ্রেস। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্রে ঘোষণা করা আর্থিক প্যাকেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছুই নেই। কেন্দ্রের আর্থিক প্যাকেজ থেকে লক্ষাধিক গরিব ও পরিযায়ী শ্রমিকের কোনো উপকার হবে না, এমনই দাবি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।